এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3-তে আজকে দেখাবো তোমাদেরকে অক্টাল বিয়োগ কীভাবে করতে হয়। তো এর আগে আমরা যেগুলো দেখাচ্ছিলাম তুমি ওগুলো দেখার জন্য আই বাটনে ক্লিক করতে পারো অথবা নিচে ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো। তো এইভাবে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 দেখলে তোমার জন্য এই অঙ্কগুলো বুঝতে অনেকটা সুবিধা হবে। তো কথা না বলে দেখাচ্ছি আজকে চ্যাপ্টার 3-তে অক্টাল বিয়োগটা কীভাবে করা যায়। তো অক্টাল বিয়োগ করার জন্য তোমাকে প্রথমে অক্টাল সংখ্যাগুলো অবশ্যই জানতে হবে। তো আমরা এখানে লিখে নিই অক্টাল বিয়োগ, তাহলে এই অক্টাল বিয়োগগুলো করার জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অক্টাল সংখ্যাগুলো জানতে হবে। তো আমার জন্য অক্টাল সংখ্যাগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা সংখ্যা এখানে, এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এগুলো হচ্ছে অক্টাল সংখ্যা। তো এখন এগুলো বিয়োগ করবে কীভাবে দেখো। তো বিয়োগের জন্য আমি 3টা অঙ্ক দেখাবো, একটা হচ্ছে বেশি একটা হচ্ছে কম, এইভাবে দেখাবো। তো 3টা অঙ্ক দেখলে তুমি অবশ্যই অক্টাল বিয়োগগুলো পারবা। তো প্রথমে আমরা একটা অঙ্ক নিচ্ছি, এখানে দেখো, মনে করো আমি এখানে নিলাম যে কত, 4, 7, 6, 3, তারপর 4, 2। তো এই বিয়োগটা কেমন, একদম সিম্পলি আমরা ছোটোবেলায় যে বিয়োগগুলো করছিলাম সেটা কী হবে, 6 থেকে 3 গেলে কত, 3, 7 থেকে 4 গেলে কত, 3, 4 থেকে 2 গেলে কত, 2। এটা এটা একদম সহজ, আমরা সবাই পারবো। 2 নম্বর বিয়োগটা একটু দেখো, সেটা হচ্ছে মনে করো যদি আমি এরকম লিখি, এই সংখ্যাগুলো যদি উপরে দিয়ে দিই, মনে করো 2, 4, 3, আর উপরগুলো নিচে দিয়ে দিই, মনে করো 4, 7, 6। তো মাথা রাখবা বিয়োগ করার সময় সংখ্যাগুলো সবসময় অক্টাল সংখ্যা যেহেতু 0 থেকে 7, 0 থেকে 7-এর মধ্যে হতে হবে। তো এখন দেখো তুমি এটা একদম সিম্পলি করে ফেলাম, এটা করতে গিয়ে আমাকে যে ঝামেলা করতে হচ্ছে সেটা হচ্ছে দেখো, প্রথমে এখানে 3, 3 থেকে 6 যাবে না, না গেলে অক্টালে ভিত্তি হচ্ছে 8, তাহলে 3 যোগ 8 করবা, তাহলে কত হচ্ছে 11। হ্যাঁ, অর্থাৎ যদি এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ না যায় তাহলে অক্টালে ভিত্তি যেটা আছে এটা তার সাথে মনে মনে যোগ করবা, তাহলে 3 আর 8 যোগ করলে কত, 11 হবে। তাহলে 11 থেকে 6 বিয়োগ করো, এই যে বিয়োগ 6 করো, তাহলে 8 থেকে কত, 5, তাহলে এখানে কত হবে, 5। এইভাবে তুমি অক্টাল বিয়োগগুলো করতে পারো। তারপর দেখো এখানে নিতে পারো, এবার যেহেতু এখানে কী যোগ করা হয়েছে অক্টালের, এই যে এখানে ভিত্তিটা যোগ করা হলো, তাহলে ক্যারি থাকবে 1, মাথা রাখবা ক্যারি 1 থাকবে, এই 1টা এসে তার সাথে নিচে যোগ হবে এখানে, তাহলে এটা 8 হয়ে যাবে। তো এখন আবার দেখো 4 থেকে 8 যাবে না, না গেলে আবার এই 4-এর সাথে এই ভিত্তি 8 যোগ করো, তাহলে 8-4 কত হবে, 12 হবে। তাহলে 12 থেকে এখানে কত বিয়োগ করবা, 8 বিয়োগ করবা, তাহলে 8 থাকে কত, 4 থাকে, তাহলে এখানে কত হবে, 4 বসে গেল। একদম সহজ দেখো, কঠিনই কিছু নাই। এবার যেহেতু তার সাথে আবার ভিত্তি 8 যোগ করা হয়েছে, হ্যাঁ এই যে এখানে আমরা 8 যোগ করলাম, তাহলে আবার ক্যারি 1 থাকবে, ক্যারি 1টা এসে তার সাথে যোগ হয়ে যাবে, তো এটা কত হবে, 5, তাহলে 2 থেকে 5 যাবে না। তো 2 থেকে 5 না গেলে কী করবো আমরা, ঠিক আবার আগের মতো করবো, এই 2-এর সাথে এই যে এখানে 8 যোগ করে দেবো, তাহলে 2-এর সাথে যদি 8 যোগ করি, 2 যোগ 8, তাহলে কত হবে, 10 হবে, তাহলে 10 থেকে এটা কত হবে, এখন 5, তাই না? তো 10 থেকে 5 বিয়োগ করো এখানে, তাহলে 10 থেকে 5 গেলে কত, 5, তাহলে এখানে 5 কী যাবে, বসে যাবে। তো এখানে কোনো সংখ্যা আছে নাই, যেহেতু আমরা এটার সাথে 8 যোগ করছি, তাহলে আমাদের ক্যারি 1 থাকবে, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, তাহলে এই ক্যারি 1টা এদিকে অটোমেটিক্যালি বসে যাবে যেহেতু সংখ্যা নাই। এইভাবে তুমি চাইলে অক্টাল বিয়োগগুলো করতে পারো, এই একটা নিয়ম, এই একটা নিয়ম সবসময় মাথায় রাখবা। এটা তেমন পরীক্ষা আসবে না, এটা পরীক্ষা বেশি আসে যে এগুলো কীভাবে করা যায় এই বিয়োগগুলো। ওকে, তাহলে আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকো, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।